যুবক যুবতী আছে সেই নিবনুৱা যুবক যুবতীসকলৰ বাবে অতিকৈ ভাল খবৰ কিয়নো অসম ৰাইফলছৰ বহু পদ খালি হৈছে 12 মাৰ্চৰ ভিতৰত যদিহে আপোনালোকে বিচাৰে আবেদন কৰিব পাৰিব দশম আৰু দ্বাদশ শ্ৰেণী উত্তীৰ্ণ যিসকল নিবনুৱা আছে সেই নিবনুৱাসকলে লাভ কৰিব চৰকাৰী চাকৰি এই মুহূৰ্তে খুবেই ভাল খবৰ জনাই আছো কিয়নো অসম ৰাইফলছত বহু পদ খালি হৈছে দশম দ্বাদশ শ্ৰেণী উত্তীৰ্ণৰ বাবে সুবৰ্ণ সুযোগ এই মুহূৰ্তে খুবেই জৰুৰী খবৰ দশম দ্বাদশ শ্ৰেণী উত্তীৰ্ণসকলৰ বাবে সুবৰ্ণ সুযোগ কিয়নো অসম ৰাইফলছত খালি হৈছে বহু পদ সেই পদসমূহৰ বাবে আবেদন বিচাৰি থকা হৈছে আপোনালোকে বিচাৰিলে 12 মাৰ্চৰ ভিতৰত চাকৰি প্ৰত্যাশী যুৱক যুৱতীসকলে কৰিব পাৰিব আবেদন রাইফলসম্যান হাবিলদার ক্লার্ক লেবরেটরি ওয়ারেন্ট আদির বাবে আদি বিভাগত পদ খালি হয়েছে আপনাদেরকে আবেদন করিব পারিব লগতে নার্সিং অ্যাসিস্ট্যান্টকে ধরে খালি হয়েছে বহুকেটা বিভাগত পদ গতিকে অসম রাইফলসত আপনাদেরকে বিচারে আবেদন করিব পারিব অনলাইনের জড়িয়ে যেহেতু আবেদন করিব লাগিব আসাম রাইফলস ডট জিওভি ডট ইন এই বিশেষ ওয়েবসাইট মুক্তি করা হয়েছে এই ওয়েবসাইটের জড়িয়ে আপনাদেরকে করিব পারিব আবেদন শিক্ষাগত অর্হতা যেহেতু ধার্য করা হয়েছে দশম আর দ্বাদশ শ্রেণী উত্তীর্ণসকলে আবেদন করিব পারিব বলে জানাইছে অর্থাৎ কিছু কিছু বিভাগত দশম আর দ্বাদশ শ্রেণী উত্তীর্ণসকলে আবেদন করিব পারিব ইয়ার উপরও ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থকা সকলে করিব পারিব আবেদন গতি রাজ্য যখন নিবনুয়া যুবক যুবতী আছে সেই নিবনুয়া যুবক যুবতীসকলের বাবে মুহূর্তে গতিক ভাল খবর জানাই আছো আবেদনের ন্যূনতম বয়স হয়েছে 18 বছর বয়সের নিবনুয়াসকলে 18 বছৰৰ পৰাই আবেদন কৰিব পাৰিব আবেদনৰ বাবে প্ৰয়োজনীয় নথিপত্ৰ হৈছে দশম দ্বাদশ শ্ৰেণী উত্তীৰ্ণৰ প্ৰমাণপত্ৰ মাৰ্কশ্বীট ফটো ইত্যাদি আৰু বিভিন্ন প্ৰয়োজনীয় নথিপত্ৰ আপোনালোকে নথিপত্ৰৰ সবিশেষ আপোনালোকে দিব লাগিব প্ৰাৰ্থীসকলৰ শাৰীৰিক দক্ষতা বাণিজ্য পৰীক্ষা চিকিৎসা পৰীক্ষাৰ আধাৰত কৰা হ'ব বাছনি আৰু এই মুহূৰ্তে অতিকৈ ভাল খবৰ জনাই আছো আসাম রাইফলসত 152টাকৈ পদ খালি হৈছে গতিকে যিসকল ৰাজ্যৰ চাকৰি প্ৰত্যাশী নিবনুৱা যুৱক যুৱতী আছে সেই নিবনুৱা যুৱক যুৱতীসকলে আবেদন কৰিব পাৰিব আবেদনৰ অন্তিম তাৰিখ হৈছে 12 মাৰ্চ 12 মাৰ্চৰ ভিতৰত আপোনালোকে আবেদন কৰিব পাৰিব ইতিমধ্যে ৱেবছাইট মুকলি কৰা হৈছে অনলাইনৰ জৰিয়তে আবেদন কৰিব লাগিব আপোনালোকে বিভিন্ন বিভাগত পদ খালি হৈছে ৰাইফলসম্যান হাবিলদার ক্লার্ক লেবরেটরি ওয়ারেন্ট আর নার্সিং অ্যাসিস্ট্যান্টকে ধরে বহুকেটা বিভাগত যেহেতু পদ খালি হয়েছে সেই পদসমূহর আবেদন বিচারি থাকা হয়েছে 12 মাৰ্চ হয়েছে আবেদনের অন্তিম তারিখ 12 মাসের পূর্বে আপনাদেরকে আবেদন করব আর সেই বিশেষ ওয়েবসাইট ইতিমধ্যে আমি জানাইছো ওয়েবসাইটটি হচ্ছে আসাম রাইফলস ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের জড়িয়ে আপনাদের করব আবেদন শিক্ষাগত অর্হতা হয়েছে দশম আর দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ দশম দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ সকলে কিছু কিছু বিভাগত আবেদন করিব পাৰিব ইয়ার উপরও ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থকা সকলে আবেদন করিব পাৰিব আর আবেদনের ন্যূনতম বয়স হয়েছে 18 বছর এই বয়সের সময়সীমা ধার্য করা হয়েছে 18 বছৰৰ পৰাই আপোনালোকে আসাম রাইফলসর এইসমূহ পদৰ বাবে আবেদন করিব পাৰিব আর প্রয়োজনীয় নথিপত্র যেহেতু শিক্ষাগত অর্হতা দশম আর দ্বাদশ শ্রেণী ধরে দিয়া হয়েছে আর বিশেষ ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থকা সকলেও করিব পাৰিব আবেদন দশম দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ প্রমাণপত্র আপনার লাগিব ফটো লাগিব মার্কশিট লাগিব আর প্রয়োজনে আপনাদের নথিপত্রসমূহর সবিশেষ অনলাইনের জড়িয়ে আপনাদের দিব পাৰিব প্রার্থীসকলের শারীরিক দক্ষতা বাণিজ্য পরীক্ষা চিকিৎসা পরীক্ষার আধারত বাছনি করা হব গতি এই মুহূর্তের রাজ্যের নিবনুয়াসকলের অতিক ভাল খবর 12 মাসের ভিতর আপনাদের আবেদন করব আসাম রাইফলসত যেহেতু বহু পদ খালি হয়েছে অনলাইনের জড়িয়ে আবেদন করিবর বাবে বিশেষ ওয়েবসাইট মুক্তি করা হয়েছে সেই ওয়েবসাইটের জড়িয়ে আপনাদের 12 মাসের পূর্বে আসাম রাইফলসর এইসমূহ পদর করিব করব আবেদন